দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও উপজেলা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রির দাবিতে সারা দেশে ১১ দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সব ক্ষেত্রে সরকারের চরম দুর্নীতির প্রভাব পড়েছে বাজারে আর জনগণকে এর মাশুল দিতে হচ্ছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত থাকায় বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, নিত্যপণ্যের পাশাপাশি দফায় দফায় গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে অসহনীয় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, অথচ বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ নেই। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে 26 ফেব্রুয়ারি রাজধানীতে বিক্ষোভ সমাবেশ সহ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। প্রতিটি ক্ষেত্রে আজকে দুর্নীতির কারণে আপনার অলমোস্ট 22-28% আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এই সরকার সর্বক্ষেত্রে চরম দুর্নীতি করছে এবং সেই দুর্নীতির ইফেক্ট প্রভাব সেটা গিয়ে পড়ছে বাজারে এবং সেটা আপনার আমাদের জনগণকে তার মাশুল দিতে হচ্ছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ নেই। আমরা দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে সাধারণ মানুষ, গরিব মানুষকে রক্ষা করার জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।